بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله عالمين اسلامیک میڈیا যুগো শ্রেষ্ঠ হক্কানি ওলামায়ে কেরামদের নতুন নতুন আলোচনা পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আমি হযরতকে তার গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার জন্য মাহফিল ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে অনুরোধ দিয়ে আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলের জবান খুলে দিয়ে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না হাযাল কুরআন ইয়াহদী লিল্লাতী হিয়া আকওয়াম وَيُبَشِّرُ الْمُؤْمِنِينَ الَّذِينَ يَعْمَلُونَ الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ أَجْرًا كَبِيرًا وَقَالَ تَعَالَى فِي شَأْنِ حَبِيبِهِ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما সবাই নামাজের দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم। আল আমিন সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি উস্তাজুল আসাতিজা সারা বাংলাদেশের সমস্ত আলেমদের উস্তাদ মুরব্বি জাতির পথ নির্দেশক হযরতুল আল্লাম হযরত আহমদ শফি বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি উপস্থিত আজকের মাহফিলে দূর দূরান্ত থেকে আগত শ্রদ্ধেয় ও সম্মানিত ওলামায়ে কেরামগণ, সামনে সমবেত পিতৃতুল্য বাবারা, যুবক বন্ধুরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা বোনেরা, সকলকে অনেক অনেক মোবারকবাদ জানিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি, যিনি দয়া করে মহব্বত করে ভালোবেসে কোরআনুল কারীমের এই মাহফিলে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ।
করিমের একটি আয়াত তেলাওয়াত করেছি, ইন্না হাযাল কুরআন ইয়াহদী লিল্লাতী হিয়া আকওয়াম, যে কোরআনই করিম হলো এমন কিতাব যা হেদায়েতের জন্য সব থেকে সহজ মাধ্যম। সুবহানাল্লাহ। এই কিতাবের নাম কি সবাইকে বলতে হবে? কি নাম? কোরআন। আল্লাহ পাক সাথে সাথে এই ঘোষণাও করে দিয়েছেন, ওয়াইবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনা আস-সালিহাত। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারায় হিফজুল কোরআনের দ্বিতীয় পৃষ্ঠায় 9 নম্বর আয়াত আল্লাহ পাক দেখ কণ্ঠে বললেন, যারা ঈমান আনার পরে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমালে সালিহা করবে আল্লাহ তাআলা তাদের জন্য মহা পুরস্কার রেখে দিয়েছেন। কার কথা জুড়ে বলেন? কার? আল্লাহ পাক। আজ গোটা বিশ্বে মুসলিম উম্মাহের অধঃপতনের কারণ কি এই সম্পর্কে কিছু কথা বলতে। গোটা পৃথিবীতে আজ মুসলমানরা বিপর্যস্ত, বিধ্বস্ত, নির্যাতিত, নিপীড়িত, তাদের উপর নির্যাতনের স্ট্রিম রোলার চলতেছে। সেখান থেকে বেঁচে আসার কি, বেঁচে আসার কি মাধ্যম? এই বিপদ থেকে উদ্ধার হওয়ার কি মাধ্যম? এই বিপদের সমস্যার সমাধান কি? আল্লাহ পাক কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় উল্লেখ করেছে। সব থেকে বড় যে মাধ্যম সেটি হচ্ছে কোরআন এবং নবীর সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ। আজ গোটা পৃথিবীতে মুসলিম উম্মাহের নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণের, মুসলমানরা নির্যাতিত হওয়ার পেছনে একটাই কারণ, গোটা বিশ্বের মুসলমানরা কোরআন থেকে দূরে সরে গিয়েছে, ইসলাম থেকে দূরে সরে গিয়েছে। এই জন্য আজ বিপর্যয় আপনার আমার সামনে, আমরা বিপর্যস্ত হয়ে আছি, বিপদে পড়ে আছি। কারণ কোরআনই কারিম সম্পর্কে আপনার আমার জ্ঞান নেই, নবীর সুন্নাহ সম্পর্কে আপনার আমার জ্ঞান নেই, নলেজ নাই। যুব সমাজ এতটাই ধ্বংসের তলদেশেই মজ্জিত হয়ে গিয়েছে, যুবকের কাছে যদি জিজ্ঞেস করা হয় যুবক নেক্সট কোন মুভিটা এই হাটহাজারি এলাকার সিনেমা হলে আসবে, যুবক জানে কোন ছবিটা কোন নায়কের মুক্তি পাচ্ছে, যুবকের যারা আছে কোন গানটা কোন সিনেমা গেছে, কে ওই ছবির নায়ক, কে নায়িকা, কে তার যারা আছে, যুবতীদের কি অবস্থা, সমাজের কি অবস্থা। অথচ কোরআনই কারিমের নলেজ নাই, ইসলামের নলেজ নাই। যে কোরআনের সাথে সব থেকে বেশি সম্পর্ক থাকার কথা ছিল সেই কোরআনের সাথে নবীর সুন্নাতের সাথে সব থেকে বেশি দূরত্ব তৈরি হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আমি ঠিক? দূরত্ব হয়েছে, এই জন্যই অধঃপতন, অধঃপতন, অধঃপতন। কোরআন কি? হোয়াট ইজ দ্য হোলি কোরআন? কোরআন কারিমটা কি? এটাই আপনারা আমার ঘরে জানেন। কোরআন কি শাব্দিক অর্থে? কোরআন কারিম আমি আলেমদের জন্য আলোচনা করছি না, জনসাধারণের জন্য, তাই খুব সহজ বুঝার কথা বলছি। কোরআন শব্দের অর্থ হলো মিলিত, পঠিত, একত্রিত। তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে, খেয়াল করে বুঝতে হবে। কোরআন কারিমকে কোরআন কেন বলা হয়? এই তাম পৃথিবীতে একমাত্র কিতাব কোরআন কারিম যা এত পড়া হয়, আর কোন কিতাব এত পড়া হয় না। সুবহানাল্লাহ। বলেন অন্ধকারে, আলোতে, রাতে, দিনে, সকালে, দুপুরে, সন্ধ্যায় সব সময় কোরআন কারিমের তেলাওয়াত হয়। আল্লাহু আকবার। বলো এই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে, জোরে চিৎকার করে বলুন, কি নাম? কোরআন। আল্লাহ তাআলা এই জন্য বললেন, হিয়া আহসান, হিয়া আকওয়াম, সবচেয়ে সহজ মাধ্যম হেদায়েতের কোরআন কারিম। বুঝার জন্য বলছি ভাইরা, আমার বন্ধুরা, আমার কোরআনে কারিমের প্রসিদ্ধ নামগুলো দিয়ে যদি একটু বিশ্লেষণ করা হয় তাহলে আরো জিনিসগুলো স্পষ্ট হয়ে যাবে আপনার আমার সামনে। কোরআনে কারিমের মুফাসসিরুল কেরামগণ, ইসলামিক স্কলারগণ 55 থেকে 92টি নাম উল্লেখ করেছেন, তন্মধ্যে 5-5টি নামকে প্রসিদ্ধ বলে উল্লেখ করেছেন। 1 নম্বর হলো কোরআন, 2 নম্বর হলো ফুরকান, 3 নম্বর হলো কিতাব, 4 নম্বর হলো তানজিল, 5 নম্বর হলো জিকির। কোরআনে কারিমের নামগুলো এমন, আল্লাহ পাকের যে বান্দা বান্দি কোরআনে কারিমের নাম মুখে উচ্চারণ করবে আল্লাহ পাক তার আমলনামায় 10টি করে নেকি প্রত্যেকটা হরফে লিখে দিবে। কোরআন
জন্য ছোট্ট পরিসরে একটু উদাহরণ দিই। এক নম্বর কোরআন, এ নামটা আগেই বলছি, কোরআনে কারিমে বলছি, কোরআনের পারিভাষিক অর্থ সংবিধান অভিধান যাই বলে পারিভাষিক অর্থ হচ্ছে আল মুজাম্মাল রশীদ রবিদান করে তা লিখেছেন আল কোরআনু কালামুল্লাহ আল মুনাজ্জাল আলা রাসূলিল্লাহ আল মাকতুবু ফিল মাসাহিফ। কোরআনে কারিম হচ্ছে আল্লাহ তাআলার বক্তব্য, সুবহানাল্লাহ, কার বক্তব্য? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাকের যেই বান্দা বান্দি কোরআনে কারিমের তিলাওয়াতে মগ্ন হয়ে যায়, ওই বান্দা বান্দি শুধু কোরআনে কারিমের তিলাওয়াত করে না, বরং তার রবের সাথে কথোপকথনে মিলিত হয়ে যায়, আল্লাহর সাথে কথা বলতে থাকে। এটাই হলো কোরআন। কিয়ামত পর্যন্ত আল মুনাজ্জাল আলা রাসূলিল্লাহ, রাসূলের উপর অবতীর্ণ হয়েছে। কিয়ামত পর্যন্ত কেউ যদি দাবি করে তার কাছে ওহি আসে, অথবা সে যদি মিথ্যে নবী দাবিদার হয়, আল্লাহু আকবার, মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত এমন কোন দাবি যদি কেউ করে বসে, এমন দাবিদারের কাছে প্রমাণ চাওয়া, যুক্তি চাওয়া, এটাও জায়েজ নাই। যে ব্যক্তি বলবে তার কাছে ওহি আসে অথবা নিজেকে নবী দাবি করবে, সে কাফের, গোলাম আহমদ কাদিয়ানিও কাফের, কাফের, কাফের। প্রসিদ্ধ পাঁচটি নাম উল্লেখ করেছেন। এক নম্বর হলো কোরআন, এক নম্বর কি নাম? আল্লাহ বা কোরআনে কারিমে কোরআন শব্দের কথা অনেক জায়গায় বলেছেন, ইন্না হাদাল কোরআন শেষ দিক থেকে আল্লাহ তাআলা চার চারবার এই সূরায় বললেন, চারবার, 17 নম্বরে, 22 নম্বরে, 32 নম্বরে, 40 নম্বরে। দেখুন, বিজ্ঞান বলছে এই প্রযুক্তিটা নতুন, এটা আরো ভালো, আরো উন্নত, আরো লেটেস্ট, মানুষ হুমড়ি খেয়ে পড়ছে। রিসেন্টলি বের হয়েছে আইফোন এক্স বা আইফোন এক এর পরে ফোন বের করতেছে, অন্যান্য ফোন বের হচ্ছে, গাড়ি বের হচ্ছে, ঘড়ি বের হচ্ছে, প্রযুক্তির আবিষ্কার হচ্ছে। মুসলিম উম্মাহ সেই প্রযুক্তি গ্রহণে পিছিয়ে নেই। আইফোন কিনতে গিয়েছে, সাংবাদিকটাকে জিজ্ঞেস করলো, আপনি কখন এসেছেন? সে নাকি রাতে এসে বসে আছে খাবার দাবার নিয়ে আইফোন কেনার জন্য। কেন? ওই কোম্পানি, অ্যাপল কোম্পানি বলছে এটা আরো উন্নত প্রযুক্তি হয়েছে, এটা আরো আপডেট, আরো নতুন ইত্যাদি, সে ওটাকে বিশ্বাস করেছে। আর আল্লাহ পাক বললেন আমি কোরআন সহজ করে দিলাম, এটাকে বিশ্বাস করে নাই। কথা বলে ঠিক কি না ঠিক আছে ধরে বলেন, আফসোস। এই জন্য আজ অধপত, এই জন্য আজ মুসলিম উম্মাহ বিপর্যস্ত, নির্যাতিত, নিপীড়িত, কোরআন ছেড়ে দিয়েছে, ইসলাম ছেড়ে দিয়েছে, দিন ছেড়ে দিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনে কারিমের দুই নাম্বার যে প্রসিদ্ধ নাম সেটি হলো ফুরকান। কোরআনে কারিমে একটি সূরা রয়েছে 18 নম্বর পারায়, 18 নম্বর পৃষ্ঠার শেষ দিক থেকে সূরাটি আরম্ভ হয়েছে, সূরার নাম হলো ফুরকান। সূরাটি খুলে দেখেন 18 নম্বর পারায়, 18 নম্বর পৃষ্ঠায় সূরা ফুরকানের প্রথম আয়াতে আল্লাহ পাক বলে দিলেন, তাবারাকাল্লাযী নাযযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। ফুরকান সত্য মিথ্যার পার্থক্যকারী, আলো আধারের পার্থক্যকারী, সত্য অসত্যকে পার্থক্যকারী, কোনটা হেদায়েতের পথ, কোনটা গোমরাহির পথ, আল্লাহ পাক কোরআনে কারিমকে ফুরকান করে নাযিল করেছেন। আজ গোটা পৃথিবীর মুসলিম উম্মাহ বিপর্যস্ত, বিপদে পড়ে আছে, কারণ তারা সত্য আর অসত্য পার্থক্য করতে পারছে না, কারণ কোরআন এবং নবীর সুন্নাতে আমল নাই। কথা বলেন ঠিক কি না ঠিক? এই জন্য কোরআন হলো ফুরকান। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনে কারিমের তিন নাম্বার বসুর নাম হলো কিতাব। কোরআনে কারিমের সূরা বাকারার 1-2 নাম্বার আয়াতে
আল্লাহ পাক দেখছো কণ্ঠে বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কিতাব, আল্লাহ পাকের যে বান্দা বান্দি এই কিতাব পড়বে আল্লাহ তার আমলনামায় প্রত্যেক হরফে দশ করে লিখে লিখে দিবেন। সুবহানাল্লাহ, বলুন না হচ্ছে কিতাব, এটাই হচ্ছে কোরআন। কোরআনি কারিমের মশহুর চার নাম্বার নাম হলো তানজিল। খুব খেয়াল রাখতে হবে, তানজিল দ্যাট মিন্স আল্লাহ তাআলা এক দিনে পৃথিবীতে কোরআনি কারিম নাজিল করে দেননি, বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে আল্লাহ পাক অল্প অল্প করে কোরআনি কারিম নাজিল করেছেন। এই জন্য হলো কোরআন হলো তানজিল। একটা স্লোগান আছে, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এটা বলে ভালো বুঝবো, কোরআনি কারিম হলো সমস্ত সমস্যার সমাধান। আল্লাহ আজ গোটা বিশ্বের মুসলিম উম্মাহ মুসলমান বিপদে আছে, সমস্যায় আছে, কিন্তু কোরআনি কারিমের নবীর সুন্নাতকে ফলো না করার কারণে বিপদ থেকে উদ্ধার হওয়ার পথ খুঁজে পাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা বেঠি? এই জন্য কোরআন হলো তানজিল। আল্লাহ তাআলা নিজে কোরআনে কারিমে সূরা আহকাফে 26 নম্বর পারায় প্রথম পৃষ্ঠার প্রথম লাইনে আল্লাহ বলেন, হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম। তানজিলুল কিতাব মিনাল্লাহিল আজিজিল হাকিম, এটা হলো কোরআন হাকিম তানজিল। অল্প অল্প করে নাজিল করেছেন। আর গোটা পৃথিবীর মুসলমানরা নিজেকে যদি বিপদ থেকে উদ্ধার করতে হয় তাহলে কোরআন এবং নবীর সুন্নাত অনুসরণ ছাড়া বিকল্প কোনো পথ আল্লাহ দুনিয়ার কোথাও নাই। ঠিক কিনা ঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনে কারিমের 5 নম্বর প্রসিদ্ধ নাম হলো যিকির। আল্লাহ পাক কোরআনে কারিমের 14 নম্বর পারায় হিফজুল কোরআনে প্রথম পৃষ্ঠায় 6 নম্বর আয়াত সূরা হিজর আল্লাহ বললেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই কোরআন আমি আল্লাহ পাক নাযিল করেছি, আর এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজে নিয়ে নিলাম। কোরআন সংরক্ষণের দায়িত্ব আল্লাহ পাক নিজে নিয়ে নিয়েছে। এই পৃথিবীতে কোরআনের বিরুদ্ধে দুশমন তৈরি হবে, ইসলামের বিরুদ্ধে দুশমন তৈরি হবে, আল্লাহ রাসূলের সুন্নাতের বিরুদ্ধে দুশমন তৈরি হবে, ইসলামকে বিশ্বাস করার দুশমন তৈরি হবে, কিন্তু মুহাফেজ কে? জোরে বলেন না, কে? আল্লাহ। কোরআন কারীম এমন কিতাব, আল্লাহ তাআলা বলছেন, আমি যুবকদের উদ্দেশ্যে কিছু বলতে চাই, যুবতীদের উদ্দেশ্যে, মুসলিম উম্মাহের উদ্দেশ্যে, যে আজকালকার যুবক যুবতী মুসলিম উম্মাহ পৃথিবী দ্বারা সৃষ্ট প্রযুক্তি নির্ভরশীল হয়ে গিয়েছে, বিজ্ঞান নির্ভরশীল হয়ে গিয়েছে, অথচ আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন যে এই তাম পৃথিবীতে আমি আল্লাহ তাআলা সব থেকে সর্বাধিক উন্নত সবচেয়ে উন্নত প্রযুক্তির বিজ্ঞান দিলাম কোরআনে। আল্লাহ আকবার। সূরা ইয়াসিন সবাই পারি আমরা, সবাই বলবো, ওয়াল কোরআনিল হাকিম। বিজ্ঞান মানে কোরআনে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল কসম করেছে কোরআনে হাকিম। গোটা পৃথিবী আজ বিজ্ঞান নিয়ে বড়াই করছে। আমি স্পষ্ট ভাবে বলতে চাই, যদি মুসলিম উম্মাহ কোরআনি কারিম নিয়ে গবেষণা করত তাহলে মুসলমানদের থেকে বড় বিজ্ঞানী আল্লাহ দুনিয়ার কোথাও থাকতো না। গবেষণা নেই, রাষ্ট্রীয় উদ্যোগ নেই, খেলাধুলার জন্য স্টেডিয়াম বানানোর খুব উদ্যোগ আছে, নাট্যশালা গান বাদ্য ইত্যাদির জন্য রাষ্ট্রীয় খরচ আছে, কিন্তু কোরআনে কারিমের জন্য রাষ্ট্রীয় যথোপযুক্ত উদ্যোগ থাকলে এই পৃথিবীতে কোরআনের কারণে বাংলাদেশের সম্মান আরো বহুগুণে বেড়েছে। ঠিক কিনা বেঠিক? বহুগুণ বেড়েছে, বাড়িয়ে দিত রাষ্ট্রের ইজ্জত সম্মান। কোরআনে কারিম যে বিজ্ঞান, এটা নিয়ে যদি কেউ প্রশ্ন করে যে আল্লাহ পাক বললেন ওয়াল কোরআন হাকিম, বিজ্ঞানময় কোরআনের প্রশ্ন করেছেন, কোরআন হলো বিজ্ঞানময়। মুফাসসিরে কেরাম বলে ইসলামিক সিনিয়র স্কলারগণ যারা বড় বড় মুফাসসির তারা এটাকে 5টি ভাগে বিভক্ত করেছেন, যে এই 5 বিজ্ঞান, এই 5টি ভাগের বিজ্ঞানের বাহিরে পৃথিবীতে কোনো বিজ্ঞান নাই। আল্লাহ আকবার। কি সেটা? 1 নম্বর হলো ইলমুল আহকাম,
সাংবিধানিক জ্ঞান, সাংবিধানিক জ্ঞান। স্পিকারটা বন্ধ করে দিয়ে মাইকটা দেন, মাইকের লোক কোথায়? স্পিকার এটা বন্ধ করে, এই হর্নের সাউন্ড এটা লাগবে না, এখন সুন্দর সাউন্ড আছে, সাউন্ডটা বাড়ায় দেন, একটা হর্ন এদিকে দেন। কোরআনুল হাকিম, কোরআনের জ্ঞানটাকে বিজ্ঞানটাকে পাঁচটি ভাগে বিভক্ত করেছেন, কয়টা ভাগ সবাইকে বলতে হবে, কয়টা? পাঁচটা। এক নম্বর ইলমুল আহকাম, সাংবিধানিক জ্ঞান। একটু একটু মাথাটা খাটাতে হবে, ভালো করে মাথাটা খাটাতে হবে যে কোরআন কত বড় বিজ্ঞান, আল্লাহু আকবার। সাংবিধানিক জ্ঞান, পৃথিবীতে এমন কোন রাষ্ট্র নাই, এমন কোন দেশ নাই যার সংবিধান নাই, ঠিক কিনা? বেশি বাংলাদেশের জন্য সংবিধান রয়েছে, আমেরিকার জন্য সংবিধান রয়েছে, লন্ডনের জন্য সংবিধান রয়েছে, ফ্রান্সের জন্য সংবিধান রয়েছে, ইউরোপ আমেরিকা যা বলেন না বলেন প্রত্যেকটা রাষ্ট্রের জন্য সংবিধান আছে। আল্লাহ পাক কোরআনে কারীমকে তাম পৃথিবীর মুসলমানের জন্য সংবিধান বানায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, একবার কি চিন্তা করে দেখেছি? একবার চিন্তা করে দেখি, একবার ভাবিনি। প্রিয় ভাই সব, আল্লাহ পাক বলেও দিয়েছে বাংলাদেশে সংবিধানের বিরুদ্ধে যদি কেউ বক্তব্য দেয় তাহলে তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী মামলা হয়ে যাবে, কথা বলেন ঠিক না? দেশদ্রোহী আইনে মামলা হয়ে যাবে। আল্লাহর কসম, আজ যত্র এক শ্রেণীর মুনাফিক যারা ইহুদি খ্রিস্টানদের তারাই বাস্তবায় লিপ্ত আছে, তারা কোরআনের বিরোধিতা করছে, ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, রাসূলের সুন্নতের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, এদের বিরুদ্ধে আল্লাহ আদালতে আল্লাহ তুফি মামলা হবে, মামলা হবে, মামলা হবে, ঠিক কি না? খেয়াল করে বুঝতে হবে, রাষ্ট্রবিরোধী মামলা যদি রাষ্ট্র হয় তাহলে আল্লাহ দ্রোহী মামলা আল্লাহর আইন হবে, কথা বলুন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, তারপরেও যদি আপনাদের জন্য প্রমাণের প্রয়োজন হয়, রাফিদিন মনি কি নিজের বক্তব্য বলে চলে গেল কিনা, আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে কোরআনে কারীম করে দেখেন, সূরাতুল মাইদা 6 নম্বর পারায় 44 নম্বর আয়াতে আল্লাহ পাক দেখছন্দে ঘোষণা করে দিয়েছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটাকে হালাল করেছেন তাকে যে হারাম করবে, আল্লাহ যা জায়েজ করেছেন তাকে যে নাজায়েজ করবে, আল্লাহ যা বৈধ করেছেন সেটাকে যা অবৈধ মনে করবে, আল্লাহর বিধানকে যেই বান্দা বান্দি লঙ্ঘন করবে, আল্লাহর কসম করে বলি কোরআনে হাকিম করে দেব, আল্লাহ পাক ব্যর্থকণ্ঠে ঘোষণা করে দিলেন আল্লাহর অভাদ্য বান্দা বান্দিরা কাফের মুশরিকে পরিণত হয়ে যায়, নাউজুবিল্লাহ কাফের হয়ে যাবে। অথচ আজ আপনি আর আমি কোরআন কারীমকে অবজ্ঞা করছি, মানছি না, রীতিমত কোরআনের সাথে তালাশ করছি, বলতেছি দূর সবই তো মানি, একটা আমার লিখে এসেছে, কথা বলে ঠিক কিনা? আমি ঠিক কাফের হয়েছে। কেউ যদি না মানে, মানে আমল না করে কবিরা গুনাহগার হবে, আর যদি কেউ আল্লাহর বিধানকে লঙ্ঘন করে তার বিরোধিতা করে অস্বীকার করে সে কাফের হয়েছে, কথা বুঝে এসেছে? কোরআন হল সাংবিধানিক জ্ঞান, পৃথিবীর এমন কোন বিজ্ঞান দেখা যে দেশের সংবিধান রাষ্ট্র সংবিধান তৈরি করেছে আজকাল পরশু, আর আল্লাহ পাক তৈরি করে দিলেন 1450 বছর আগে, সুবহানাল্লাহ। তাও কেউ সংবিধান, রাষ্ট্রের সংবিধানের এই অবস্থা, যেই দল আসবে সে তার সুবিধা মতো বানায় দিবে, কথা বলেন ঠিক কিনা? বেশি এটার অবকাশ আছে, কিন্তু কোরআন কারীম এমন সংবিধান কেয়ামত পর্যন্ত একটা নুকতা, একটা হরফ, একটা বর্ণ, একটা যজ্ঞ, একটা তাসতিল পরিবর্তন করা হবে, আল্লাহু আকবার। এটা হলো কোরআন সংবিধান, সুবহানাল্লাহ। দুই নম্বর হলো ইলমুল মুখাসামা, তর্কবিদ্যা, হুমিদ্যা, মাইক্রোফোন, এটা কে বানিয়েছে? জাপান, আমেরিকা, প্রমাণ আছে, লিখা আছে, তাদের লাইসেন্স করা রয়েছে, তাদের বৈধতা আছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু প্রমাণ আছে, এই এলাকার এমপিকে উনি নির্বাচিত হয়েছে, নির্বাচন করেছে, তার একটা প্রমাণ আছে যে সে এমপি দাবি করতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ পাক এই গোটা পৃথিবীর জন্য কোরআন কারীমকে প্রমাণ বানিয়ে দিয়েছেন, গাইড বানিয়ে দিয়েছেন, ক্যাটালগ বানিয়ে
বানিয়ে দিয়েছেন। একটা মুঠোফোন যদি কিনতে যান, স্মার্টফোন, তাহলে দেখবেন তার সাথে একটি ক্যাটালগ দিবে, তাই না? ক্যাটালগ ওখানে আপনাকে সব সাজেস্ট করা আছে যে এই মোবাইল ফোনটা এখানে চার্জ দিতে হয়, এখানে মাইক্রোফোন ঢোকাতে হয়, এখানে এই বাটন, ওখানে ওই বাটন, ভেতরে এই এই সফটওয়্যার দেওয়া আছে। এর ইউজার যদি কখনো বিপদে পড়ে যায় তাহলে ক্যাটালগ থেকে সমাধান খুঁজে পাবে। আল্লাহ পাক গোটা পৃথিবী বানিয়ে গোটা বিশ্বের সব কোরআন কারিমে দিয়েছেন যে পৃথিবীবাসী যদি বিপদে পড়ে কোরআন দেখে যেন ক্যাটালগ দেখে যেন সমাধান পেয়ে যায়। সুবহানাল্লাহ, এটা হলো কোরআন। দলিল 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 আমি আরেকটু খোলাসা করে দিই। তুমি যে নবী দাবি করলা আর তুমি যে আল্লাহর কথা বলতেছো, এতদিন 360 মূর্তির উপাসনা করলাম, লাতের উপাসনা করলাম, মানাতের উপাসনা করেছি, উজ্জার উপাসনা করেছি, হবরের উপাসনা করেছি, তুমি আজ লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলছো। আচ্ছা, এই যে তুমি দাবি করলা তুমি নবী আর আল্লাহর কথা তাওহীদের কথা, দলিল চাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন জবাব দিলেন, এমন উত্তর দিলেন, এমন প্রমাণ পেশ করেছেন, নবীজির প্রমাণ দিতে দেরি হয়, হযরতে আবু বকর কালেমা পড়ে মুসলমান হতে দেরি হয় না, তার উপর মুসলমান হয়েছে, এত মারাত্মক দুরি বলে প্রমাণটা কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছরের নবুয়তি পেয়েছেন, হযরত আবু বকরের সাথে নবীজির বয়সের 2 বছর পার্থক্য, 2টা বছর পার্থক্য, 2 বছর 19, নবীজির বয়স 40, হযরত আবু বকরের বয়স 38, 16 বছর হযরত আবু বকর সিরিয়া ব্যবসার জন্য গিয়েছেন, নবীজির তখন বয়স 18, 18 ইয়ার্স। একটা স্বপ্ন দেখলেন, স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য একজন ইহুদি পণ্ডিতের কাছে গিয়েছেন, স্বপ্নের কথা যখন জানতে চাইলেন আমার স্বপ্নের ব্যাখ্যা কি, ইহুদি আলেম বলল ইবাসু নবিয়্যুন মিন কওমিক তাকুন ওয়াজিরুহু ফি হায়াতিহি ওয়া তাকুন খলিফাতুহু বাদা ওয়াফাতিহি। আবু বকর, তোমার এই স্বপ্নের ব্যাখ্যা হলো তোমার কোন থেকে একজন নবী প্রেরিত হবে, নবীর জামানায় তুমি মন্ত্রী হবা, নবীর ইন্তেকালের পর তুমি রাষ্ট্রপতি হয়ে যাবা, প্রধানমন্ত্রী হয়ে যাবা। আমি যুগের ভাষা বলে সহজে বোঝালাম। হযরত আবু বকর চিন্তা করলেন, এমন স্বপ্নই দেখলে আমার ব্যাখ্যাটা এমন যে এই স্বপ্নের কথা কাউকে বলাও যাবে না, মানুষ মনে করবে আবু বকর পাগল হয়ে গেছে, তিনি কাউকে বললেন না। ফাসারাহা আবু বকর মিনাল কাইনাতি কুল্লিহা। হযরত আবু বকর কি নবীজি যখন 38 বছর বয়স, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বয়স যখন 40 বছর, কালেমার দাওয়াত দিলেন, হযরত আবু বকর বললেন মাদদালিল আলা মা তাদাইয়া মুহাম্মদ, নবীজি এমন প্রমাণ পেশ করলেন 16 বছরের দেখা স্বপ্নের কথা তুলে ধরলেন আর বললেন আর রুইয়াল্লাতি রাআইতা বিশাম, আবু বকর তুমি সামনে যে স্বপ্ন দেখেছিলা আমি নবী হওয়ার জন্য তাই হল প্রমাণ। আল্লাহু আকবার। হযরত আবু বকর বললেন আমি তো তার স্ত্রীকে বলিনি, আমি আমার প্রতিবেশীকে বলিনি, ওয়াইফকে বলিনি, সন্তানকে বলিনি, মেয়েকে বলিনি, যদি তুমি নবী না হতা তাহলে বলতে পারতাম না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেন আমার মুসলমান হয়েছে? দলিল দলিল প্রমাণ ডকুমেন্টস, কোরআন কারিম হলো গোটা পৃথিবীর প্রমাণ, আল্লাহু আকবার, গোটা বিশ্বের প্রমাণ। যদি কোরআন কারিমকে যদি জিজ্ঞেস করা হয় হে কোরআন, আল্লাহ আল্লাহকে, হু ইজ ইয়োর লর্ড, আপনার আমার সৃষ্টিকর্তাকে, ক্রিয়েটরকে, পালনকর্তাকে, দ্রষ্টাকে, স্রষ্টাকে, আল্লাহকে, কোরআন হাকিম জবাব দিচ্ছে 112 নম্বর সূরায় কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোরআন প্রমাণ পেশ করতেছে, কোরআন কারিমকে যদি প্রমাণ জিজ্ঞেস করা হয় কোরআন তুমি যে এই রবের কথা বলছো এই রবের ক্ষমতাটা কেমন, আল্লাহ পাক কোরআন কারিমে 3 নম্বর পারায় হিফজুল কোরআনে প্রথম পৃষ্ঠায় আয়াতুল কুরসিতে 255 নম্বর আয়াত সূরা বাকারায় বললেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল
الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم قران كريم প্রমাণ পেশ করেছে কোরআন কি যদি প্রমাণ চাওয়া হয় এই যে নবী নবীর ব্যাপারে তোমার বক্তব্য কি আল্লাহ পাক কোরআন কারিমে কি বলেছেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআন কারিমে অনেক জায়গায় বলেছেন সূরা তাওবাতে 33 নম্বর আয়াতে বলেছেন কোরআন হাকিম খুলে দেখেন 26 নম্বর পায় 13 নম্বর পৃষ্ঠায় 28 এবং 29 নম্বর আয়াত শেষ লাইন এবং 14 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন আল্লাহ বললেন ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার আগের আয়াত ওয়াল লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিয়ুজহিরাহু আলা দ্বীন কুল্লি কোরআন কারীমকে যদি জিজ্ঞেস করা হয় নবীর ব্যাপারে কোরআন আর কি বক্তব্য দিয়েছে কোরআন হাকিম খুলে দেখুন কোরআন হাকিম খুলে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করা হয় এই তাম পৃথিবী বানিয়েছে কে আল্লাহ পাক যে দাবি করা হলো আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আরাফ 8 নম্বর পারায় আল্লাহ পাক সূরা আরাফের 14 নম্বর আয়াতে বললেন ইন্না রাব্বাকুমুল্লাহু আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফী সিত্তাতি আইয়াম কোরআনকে যদি জিজ্ঞেস করা হয় এই তাম পৃথিবীতে কি খ্রিস্ট ধর্মের পোপেশে শান্তির বার্তা পৌঁছাবে না কোরআনে শান্তি আছে কোরআনে কারিম শান্তির বার্তা পৌঁছে দিচ্ছে সূরা আরাফ করে দেখুন 56 নম্বর আয়াত ওয়ালা তুসিলু ফিল আরদি বাদা ইসলাহিহা ওয়াদউহু খাউফা ওয়া তামা ইন্না রাহমাতাল্লাহি করিমুন মিনাল মুহসিনিন আর গোটা পৃথিবীর মানুষ কোরআন থেকে দূরে সরে গিয়া অনুষ্ঠানিক কার্যকলাপে পৃথিবীর শান্তি নাশ করছে তাই রহমতের পরিবর্তে গজবে পড়ে আছে ঠিক কি না ঠিক করো এটা হলো প্রভাব এটাই হলো কোরআন এটাই হলো কিতাব কোথায় গেছে আজ কি হচ্ছে আজ কিতাব এটা কোরআন হলো ইলমুল মুখাসসামা কোরআন কারিম এমন কিছু নয় যা পৃথিবীতে দরকার সব কিছু কোরআন আছে ভাইরা আমার বন্ধুরা জ্ঞান বিজ্ঞানের উৎস হলো কোরআন কারিম মনোযোগ দিয়ে শুনতে হবে এক তিন নাম্বার ধারা তিন নাম্বার স্টেপ হলো এল মুক্তাদিকির বি আলা ইল্লা স্রষ্টা তত্ত্ব পৃথিবীতে এমন কোন জিনিস নাই যার আবিষ্কারক নাই আমেরিকার বিজ্ঞানীরা আপনারা খোঁজ করে দেখেন চাঁদের দেশে বিজ্ঞানীদের পাঠিয়েছে তাদের সরাম চতুর্দিকে ছড়িয়ে পড়েছে একটা ঘড়ি এই যে হাতের ভিতরে একটা ঘড়ি এই ঘড়িতে দেখেন তার কোম্পানির নাম আছে ঠিক কিনা বেদি মাইক্রোফোন তার কোম্পানির নাম আছে কে বানিয়েছে তার নাম আছে কিন্তু আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত যারা নাস্তিক আসবে একটু খেয়াল করে শুনেন কিয়ামত পর্যন্ত সমস্ত নাস্তিকদের কাছে আমার একটা প্রশ্নের জবাব দিয়ে গেলাম একটা প্রশ্ন করে গেলাম সময় হলো কিয়ামত পর্যন্ত তার আগে জবাব দিলেই হবে একটা জিনিস মানুষের উপরে যদি তার আবিষ্কারকের নাম থাকে কে বানিয়েছে তার যদি ওখানে সিল সাপোর্ট থেকে থাকে একটা ঔষধ একটা পানির বোতল দেখেন তার মধ্যেও তার নাম লেখা আছে কি কি দিয়ে এটা বানানো হয়েছে সব ডিটেইলস আছে কিন্তু পৃথিবীতে আল্লাহ ছাড়া এমন কোনো মাবুদ নাই যে কিনা দাবি করতে পারবে চাঁদ আমি বানিয়েছি সূর্য আমি বানিয়েছি আসমান আমি বানিয়েছি জমিন আমি বানিয়েছি মানুষ আমি বানিয়েছি একমাত্র দাবিদার হলেন আল্লাহ আল্লাহু আকবার একমাত্র দাবিদার কে জোরে বলেন কে আল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার যদি প্রমাণ লাগে কোরআন কারিম খুলে দেখেন 7 নম্বর পারা হিফজুল কোরআন 20 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন সূরা আনআমের 102 নম্বর আয়াতে আল্লাহ পাক ব্যর্থ কণ্ঠে প্রমাণ পেশ করেছেন যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লাহু খালিকু কুল্লি শাইইন ফা'বুদু খালিকু কুল্লি শাইইন ফা'বুদু খেয়াল করে বুঝবেন ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে ঘোষণা করলেন ইসরায়েল আর জেরুজালেম মাত্র ঠিক নাই কিন্তু পৃথিবীর সব থেকে উদ্ভব প্রেসিডেন্ট তো কোনোদিন দাবি করবে না যে সূর্য আমি বানিয়েছি কথা বলেন ঠিক না ঠিক আকাশ আমি বানিয়েছি দাবি করবে কোনোদিন করবে নাস্তিকদের কাছে প্রশ্ন রেখে গেলাম কেউ পর্যন্ত সময় একমাত্র দাবি করেছেন খালিক কুল্লি শাই আল্লাহ বানিয়েছেন কে আল্লাহ নামটা কি নিতে লজ্জা লাগে নাকি তারা চিৎকার করে বলেন তো কে
আমার প্রশ্ন সেটি নয়, ডোনাল্ড ট্রাম্প যদি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এক দেশের একটা এলাকাকে আরেক দেশের রাজধানী ঘোষণা করে দেন, তার পিছনে কারণ হলো তিনি ইহুদিদের মাথায় চড়ে নেতৃত্বে এসেছেন, তাই ইহুদিদের বাস্তবায়ন করা সমস্ত শর্তকে তিনি বাস্তবায়নের চেষ্টা করেছেন। আশ্চর্য আর মুসলমানের প্রথম কিবলা অনিরাপদ আপনার আমার কারণে, কোরআন সুন্নাহ বিরোধী কার্যক্রমের কারণে, কোরআন এবং সুন্নাহকে ছেড়ে দেওয়ার কারণে বোঝার জন্য বলতেছি। খেয়াল করুন, ডোনাল্ড ট্রাম্প উনি যেহেতু এত বড় ক্ষমতাধর প্রেসিডেন্ট, উনি যদি বলেন যে আমেরিকার এলাকাগুলো বিদ্যুৎ শূন্য হয়ে যাচ্ছে দাবানলে, আমি সূর্যটাকে তিন দিনের জন্য থাকতে বলব যেন না ডুবে যায়, ওনার কথা কি সূর্য শুনবে? কথা বলেন না কেন শুনবে? সৃষ্টি করছে সমাজের মধ্যে কিছু ভুল কথাবার্তা, এক শ্রেণীর মানুষ বলে 18,000 মাখলুকাত, কোরআন কোনদিনও বলেনি 18,000 মাখলুকাত, আল্লাহর সাথে যদি বলা হয় 18,000 মাখলুকাত তাহলে ভুল করা হবে। কেন ভুল করা হবে? আল্লাহর শক্তি কি শুধু 18,000 মাখলুকাত বানানোর জন্য নাকি আর শক্তি আছে? আল্লাহর শক্তি তো অসীম, কথা বলে ঠিক করে বেরিয়ে কোরআনে কারিম থেকে ডকুমেন্টস নিয়ে যান, আমি বিস্তারিত আলোচনা করার সময় নেই, আজান দিয়ে দিবে তাই সংক্ষেপে বলতেছি। কোরআনে হাকিম করে দেখুন, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত নয় বরং আল্লাহ পাক এত মাখলুকাত বানিয়েছেন, তা আমার পর্যন্ত যদি মানুষ তালাশ করে মাখলুকাত গণে কোনোদিন শেষ করতে পারবে না। আল্লাহু আকবার, বানিয়েছেন কে? আল্লাহ পাক। কোরআনে কারিম কোন আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আলে 14 নম্বর 5, 7 নম্বর পৃষ্ঠায় 7-8 নম্বর আয়াত বলেন, ওয়াল খায়ল ওয়াল বিগাল ওয়াল হামীরা লিতারকাবুহা ওয়াজিনা ওয়ায়খলুকু মা লা তাআলামুন। আমার আল্লাহ যা বানাবেন তাম পৃথিবীর কারো গুণ শেষ করা যাবে না, কি শেষ করতে পারবে না? কে জানে? শুধু ছোট্ট একটি উদাহরণ দিই, আপনারা দেখেছেন কয়েকদিন আগে চিকন ঘুনিয়া আছে, কি ঘুনিয়া? আল্লাহ বাঁচিয়েছেন যে চিকন ঘুনিয়াতেই নাকি লড়তে পারবে, যদি মোটা ঘুনিয়া হইতো তাহলে তো বিপদ খুব মারাত্মক ছিল, ঠিক কি না? চিকন জাতি নাকি অচল হয়ে যায়। মেডিকেল সায়েন্স, মেডিকেল সায়েন্স চিকিৎসা বিজ্ঞান তার জন্য বিভিন্ন মেডিসিন আবিষ্কার করেছেন যে এই রোগের জন্য এই ওষুধ। আমি একটা যুক্তি দেখাচ্ছি, ইসলাম মানার জন্য যুক্তির প্রয়োজন নাই, আল্লাহ যা বলেছেন তাই, ঠিক কিনা বেরিয়ে? আল্লাহ তাআলা প্রতি মুহূর্তে তার বান্দা বান্দীদের জন্য কি দরকার, পৃথিবীর জন্য কি দরকার তাই আবিষ্কার। সুবহানাল্লাহ, তিনি হলেন কে? জোরে বলেন কে? আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল। তারপরেও যদি আমার এই কথাটা মানতে না চায়, কোরআনে কারিম থেকে আরেকটা প্রমাণ আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। কোরআনে কারিম করে দেখুন, আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা ইব্রাহিমে 34 নম্বর আয়াত বললেন, ওয়া ইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুম কাফফার। লা তুহসুহা, আল্লাহ বললেন আল্লাহ নিআমত গড়ে শেষ করা যাবে না, আর দুনিয়ার মানুষ গড়েই ফেলাইলো তাও না। শিরক আকীদা বিশ্বাস করা যায় না,
আল্লাহ অসীম ক্ষমতার অধিকারী, আল্লাহর ক্ষমতাকে সসীম করা মানে আল্লাহ শক্তিকে খাত করা, মুসলমানদের কাছ ছাড়া মুসলমানের কাজ হতে পারে না। ঠিক আছে, ঠিক ভাইরা আমার, বন্ধুরা আমার, পাঁচ নাম্বার কোরআনুল কারীম যে জ্ঞান বিজ্ঞানের উৎস, বিজ্ঞানের যে প্রতিষ্ঠাতা সৃষ্টিকর্তা উদ্ভাবক কোরআন, তার আরেকটি প্রমাণ আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে পাঁচ নাম্বার বিজ্ঞান সম্পর্কে বললেন, এই মুক্তা দেখি বিল মাউত মৃত্যুর জ্ঞান, সমস্ত নাস্তিক মুক্তাদের কাছে কেয়ামত পর্যন্ত এই প্রশ্ন রেখে গেলাম, তোমরা যদি কোরআন না মানো, তোমরা যদি ইসলাম না মানো, তোমরা যদি নবীকে না মানো, তোমরা যদি আল্লাহকে না মানো, আমার কোনো কিছু বলার নাই, আল্লাহ হেদায়াত দান করুক, দোয়া করি, কিন্তু তোমাদের কাছে এই প্রশ্ন রেখে গেলাম, কেয়ামত পর্যন্ত আমার এই প্রশ্নের জবাব দিয়ে যাও। আল্লাহ পাক কোরআন যে বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সূরা আল ইমরান 185 নম্বর আয়াতে, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে, পারলে তুমি নাস্তিক বেঁচে দেখাও কিয়ামত পর্যন্ত তুমি মরবা না, পারলে তোমার বাবা নাস্তিককে বাঁচিয়ে দেখাও, দাদা নাস্তিককে বাঁচিয়ে দেখাও, পরদাদা নাস্তিককে বাঁচিয়ে দেখাও, এই তামাম পৃথিবীতে যেমনি ভাবে ফেরাউন বেঁচে নাই, নমরুদ বেঁচে নাই, হামান বেঁচে নাই, কারণ বেঁচে নাই, নিত্য নতুন হামান আর ফেরাউনের জায়গা আল্লাহ তাআলার দুনিয়ায় কোনোদিন হবে না। ঠিক কিনা ঠিক? বাজবে নাকি মরতে হবে? কোরআন কারীমের একটা আয়াতই বিজ্ঞানকে প্রমাণ করার জন্য যথেষ্ট, তার পাঁচটা ভাগ করে আপনাদের বোঝানোর চেষ্টা করেছে, কেউ পারবে না। একজন নাস্তিক নাকি গ্রেফতার হয়েছে, আমি তার নাম নিতে চাচ্ছি না, আল্লাহ তাকে হেদায়াত দান, তার দলের নাস্তিকরা ওই আমেরিকা লন্ডনে বসে বসে অভিযোগ করতেছে, আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন, বলেন আমিন। নবীকে কটাক্ষ করা হয়, ইসলাম কটাক্ষ করা হচ্ছে, আজ যে অধঃপতনের কথা বলতেছিলাম, কেন আজকে অধঃপতন? আজ গোটা বিশ্বে মুসলমান হয়ে কোরআন এবং কোরআনের ধারক বাহককে মর্যাদা দেয় না, গায়ক নায়িকাকে মর্যাদা দেওয়া হয়। দুঃখ হয়, আমি কারো নাম নিতে চাচ্ছি না, আমার শায়েখ মুফতি ফজলুল হক আমিন নাকরাল্লাহু মা কাদাহু যখন মারা গেলেন, মিডিয়াতে প্রচার করতে কষ্ট হয়েছে, অথচ সেদিনই বা তারপরের দিন আরেকজন মিডিয়া ব্যক্তিত্ব গায়ক মারা গিয়েছে, তার খবর প্রত্যেকটা মিডিয়াতে হাইলাইট করা হয়েছে, যাই দেখে কোরআনের জন্য একজন জান বাজার মৃত্যুতে, একজন শায়খুল হাদিসের মৃত্যুতে মিডিয়াগুলো সম্প্রচার করা থেকে বিরত থাকে, সেই দেশে তো আল্লাহ রহমত আসবে না, গজব আসবে, গজব আসবে, গজব আসবে। ঠিক কিনা বেশি? দুঃখ হয়, এরকম আর খবর আপনারা দেখতে পাবেন, কোরআন কারীমকে মর্যাদা দেওয়া হয় না, আলেমদেরকে জঙ্গিবাদ বানানোর অপকৌশল করতেছে। আপনারা সবাই ফেসবুক রিলেটেড আছেন, সোশ্যাল মিডিয়া রিলেটেড, আপনারা ফেসবুকে দেখেছেন, কি আর বলবো, দুঃখের সাথে বলতে হয়, ইহুদি খ্রিস্টানরা একটা ভিডিও বানিয়েছে, আমার কথাগুলো খুব খেয়াল করে শোনেন, নেক্সট প্রজন্ম যারা নতুন প্রজন্ম আসছে তাদের জন্য একটি ভিডিও বানিয়েছে, কি ভিডিও, একজন যুবককে লম্বা জুব্বা পরিয়েছে, মাথায় আরাবিয়ান রুমাল দিয়েছে, হাতে একটি ব্যাগ দিয়েছে, এই ব্যাগ দিয়ে, এটা তারা একটি টার্গেট করে বানিয়েছে, এই ব্যাগ দিয়ে দু চার পাঁচ জনের কাছে পাঠায়, তারা তার ব্যাগ দেখে উঠে দৌড়ে পালায়, এই ভিডিওটা কেউ দেখেন নাই, অনেক জায়গাতে অনেক ভাইরাল হয়েছে এটা ফেসবুকে, তাদের উদ্দেশ্য কি একমাত্র চিন্তা করে দেখেছে, দুঃখ লাগে। উত্তরবঙ্গে নাকি সেদিন একটা লিঙ্কে ক্লিক করলাম সোশ্যাল মিডিয়াতে, এটা অনেক জায়গায় প্রচারিত হয়েছে, আর্জেন্টিনার জন্য মিলাদ পড়ানো হয়েছে, আর্জেন্টিনার জন্য, আমি বোঝাতে চাচ্ছি কি একটু খেয়াল করে, আমি এটাতে ক্লিক করলাম যে আর্জেন্টিনার জন্য কেন মিলাদ পড়ানো হলো, ব্যাপারটা কি, পড়তে 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 ওটা নিচ দিয়ে গিয়ে দেখলাম যে এই জন্য মিলাদ পড়ানো হয়েছে যে আর্জেন্টিনা ওটা ছিল বাঁচা মরার ম্যাচ, জিততে পারলে বিশ্বকাপ খেলতে পারবে, আর যদি হেরে যায় তাহলে বিশ্বকাপ থেকে বাদ হয়ে যাবে, সামনে বিশ্বকাপ, কেন মুসলিম উম্মাহের অত পতন, আর্জেন্টিনা এক ভাগের কম
দেশের মুসলমানরা, পৃথিবীর মুসলমানরা একটা ইহুদি রাষ্ট্রের ভালোবাসায় দ্বন্দ্ব আয়োজন করেছে, ইসলামকে বিজয় করার জন্য নয়, ইহুদিদেরকে বিজয় করার জন্য। এই জন্যই আর্জেন্টিনা ফুটবল খেলবে 90 মিনিট, মুসলমানের সদর হলো না বিতেদিনিয়া, পুরুষের সদর কতটুকু হাঁটু পর্যন্ত, সদর খুলে ফুটবল খেলবে, তার মানে তার 90টা মিনিটের প্রত্যেকটা সেকেন্ড কবিরা গুণ হচ্ছে। এক নম্বর, সে যে এই দোয়ার আয়োজন করেছে আর্জেন্টিনার জন্য, এটা একটা ইসলাম বিরোধী শক্তিকে বিজয়ী করার জন্য করেছে, বাদ করেছে মুসলমান, কথাটা খেয়াল করে বুঝবেন। দুই নম্বর, একটা কবিরা গুণা 90 মিনিটে সেটাকে প্রতিষ্ঠিত করার জন্য দোয়া করেছে। আর মুসলমান ভাই ভাইয়ের জন্য দোয়া করে না, সন্তান বাবা মায়ের জন্য দোয়া করে না, বাবা মা সন্তানের জন্য দোয়া করে না, আর্জেন্টিনার জন্য দোয়া কি হিট করেছে? কেন অজাপতন হবে না, কেন আপনি পর্যায়ে আসবে না মুসলমানে? তার একটাই কারণ, আপনি আর কোরআন ভুলে গিয়েছি, রাসূলের সুন্নাত ভুলে গিয়েছি, ঠিক কি না? বোঝার জন্য তার ভিডিও বানিয়েছি, এই ভিডিও বানিয়ে লোকদের কাছে পাঠায়, লোকেরা এই লম্বা জামাওয়ালা দেখে দৌড়াতে থাকে ব্যাগ দেখে, তার মানে তারা বুঝিয়েছে যে এই লম্বা জামাধারীরা বোমাবাজ, নাউজুবিল্লাহ, কথা বলেন ঠিক না? ঠিক, তারা বোঝাতে চাচ্ছে যার পরনে ইসলামিক লেবাস থাকবে তার কাছে বোমা থাকবে, বলেন নাউজুবিল্লাহ। গোটা বিশ্বে যে সমস্ত ইসলাম বিরোধী শক্তিগুলো নবীর সুন্নাতকে সন্ত্রাসীদের লেবাস বানাতে ব্যস্ত, আপনি আর আমি তাদের লেবাস ধারণ করছি, তাদের জন্য দোয়া করছি, এটা মুসলমানের কাজ নয়, ইহুদিদের দালালদের কাজ, মুনাফিকের কাজ, ঠিক কি না? কি করছি একবার কিভাবে দেখেছি, একবারও কিভাবে দেখেছি, আলেমদেরকে সন্ত্রাস বানানোর চেষ্টা হচ্ছে। বাগদাদ, বাগদাদ নগরীর নাম শুনেছেন? বাগদাদের একজন ডাকাত ছিল, নাম হলো ইবনে সাবা, ডাকাতি করে তার প্রফেশন, দিন আনে দিন খায়, ডাকাতি করে খায়। বাড়িতে খাবার দাবারের কিছু নাই, কি খেয়াস, কয়েকদিন পর যখন ছাড়া পেয়েছে বাড়ি যাওয়ার পথে চিন্তা করলো ডাকাতি করতে আসছি, আমার মেহমানদারি করাচ্ছি, মেহমানদারি করালেন, আল্লাহর ওলি তাকে সান্ত্বনা দিলেন, তোমার যদি সন্দেহ হয় তাহলে মনে রাখবা তোমার সামানগুলো তোমাকে নিতে হবে না, বরং আমার সামানগুলো গুছিয়ে আমি তোমার বাড়ি নিয়ে দিয়ে আসবো, আল্লাহ আকবার, তাও তুমি নিশ্চিত থাকতে পারো যে তোমাকে আমি কনভিন্স করছি না। ইবনে সাবাদের জন্য আল্লাহর ওলি ভেতর থেকে দুধ এনে দিলেন, তাকে দুধ পান করালেন, আর নিজের সামানাগুলো গুছিয়ে তার বাড়ি পৌঁছে দেওয়ার জন্য দুটি গাঁটি বাঁধলেন, একটা মাথায় নিলেন আর একটা হাতে নিলেন, আর রাহবার বানিয়ে দিলেন ইবনে সাবাদকে বাড়ি নিয়ে চলুন। হাঁটতে হাঁটতে সকাল যখন হয়ে যায়, মসজিদে মুয়াজ্জিনের আজান দরিত হয়ে যায়, আজান হচ্ছে, আল্লাহর ওলি তার বাড়ি গিয়ে পৌঁছে গেলেন, সামানাগুলো তার হাতে দিয়ে বললেন, ইবনে সাবাদ আজ তুমি আমার বাড়ি গিয়েছো, তোমাকে বেশি কিছু দিতে পারি নাই, আবার যদি কোনোদিন সুযোগ হয় আমার বাড়ি যাইও, আমি তোমাকে আরো বেশি করে মেহমানদারি করাবো, আরো বেশি করে দিব। সুবহানাল্লাহ, আশ্চর্য হয়ে গেছে, আল্লাহর ওলি ফিরে আসলেন, ইবনে সাবাদ পেরেশান হয়ে গেল, আর বাঁচছে, জীবনে এত বাড়ি ঘর ডাকাতি করলাম, এত সুন্দর চরিত্রের মানুষ তো কোথাও পাই নাই, আল্লাহু আকবার। ফজরের আযান শেষ হয়ে যায়, পেরেশানি মুক্ত হয় না, জোহরের আযান শেষ
শেষ হয়ে যায় এখন টেনশন মুক্ত হয় না, মাগরিবের আজান শেষ হয়ে যায় এখনো পেরেশানি মুক্ত হয় না, মাগরিবের সময় বেরিয়ে যায় এই এত সুন্দর চরিত্রের মানুষ সাধারণ কোনো মানুষ নয় তাকে আমাকে বের করা লাগবে, হাঁটতে হাঁটতে ওই এলাকায় গিয়ে হাজির হয়ে যায়, বাড়ি নির্ধারণ করতে পারে না, চিন্তা করতেছে কোন বাড়ি না কোন বাড়ি, একজন দোকানদারকে বলতেছে ভাই এত সুন্দর চেহারা এমন লম্বা জামার অধিকারী লোক থেকে ছিল নাকি, দোকানদারকে বলছে তুমি কোন এলাকায় থাকো, কই বাগদাদে, কই দুনিয়া বাগদাদের এমন কোন মানুষ দোকানদার ডেকে বলে তিনি হলেন বাগদাদের শ্রেষ্ঠ উনি আল্লাহর উনি আমার কথা বুঝার চেষ্টা করবেন, কেন বলছি আজ একটা শ্রেণী আলেমের লেবাসকে আলেমকে সন্ত্রাস বানানোর চেষ্টায় লিপ্ত যাতে করে নেক্সট জেনারেশন আলেমদের থেকে দূরে সরে যায়, কি হচ্ছে কি করছে একবার কি চিন্তা করে দেখেছে হঠাৎ করে ঘেরাও করলো রোডে ঘাস না বললেই তাই সংক্ষেপে বলছি আমার ড্রাইভারের মাথায় বন্ধু ধরলো প্রথমে সেটা আন্দা দিয়ে পথ দিয়ে গেলাম ঘুরে আসছে মনে করেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা থেকে নিয়ে যা মারি সব মুহূর্তে পড়ে গেছে আর দুয়ারে খুঁজে পেয়েছি আল্লাহ বন্ধু ধরে তাকে নামিয়ে নিয়ে গেল নিয়ে বলতেছে কি আছে দেইছি আমি তো আগেই টাকা টুকা দিয়ে দিছি আমার ড্রাইভার মারিস না ভাই টাকা পয়সা দরকার নেই এক পর্যায়ে ড্রাইভার বলতেছে ভাই আমি রাফিকুল মনিশের ড্রাইভার এরপর বাকিটা হচ্ছে এটা তাদের একটা রুলস যেন প্রথমে এমন ভাবে ভীতি প্রদর্শন করালো যেন উহা না করে ঠিক আগে দিন তো বলতেছে আচ্ছা হুজুর হঠাৎ করে দেখতেছি গাড়ি এরকম গাড়ি পিছনের দিকে তাকিয়ে দেখি ওই দিনের মাহফিলের বিশেষ হচ্ছে আমাকে একটু কক্সবাজার পর্যন্ত নিয়ে গেলে খুব ভালো হয় আগামীকাল জুমা আছে আমি বললাম ঠিক আছে একজন আলেমের যদি এটুকু একরাম করতে পারে নিজেকে সুন্দর সময় করে ওঠে এখন দেখি গাড়ি করে পিছনে তাকিয়ে দেখি ডাকাতরা পিছনের দরজা খুলে হুজুরের ব্যাগ বাহিরের দিকে ডালে আর হুজুর ভিতরের দিকে ডালে টানা টানে চলছে গাড়ি করতেছে হুজুরের ভিতরে বলতেছে ভাই আমি গরিব মানুষ হুজুরের খাদেম আমি চিন্তা করলো আমার তো কোনো খাদেম নিয়ে উঠি নাই দেখি যে উনি বলছে তা আরেকটা বলতেছে হুজুরের খাদেম ছেড়ে ছেড়েছে সম্মান করেছে আর এদের খাদেম শুনে খাদেম হওয়া না হওয়া পরের কথা এক নাম্বার আমাদের কি বললো লাইট অফ করে স্টার্ট বন্ধ করে আমরা গাছ সরিয়ে দিচ্ছি আমরা গাছ সরিয়ে দিল আমরা স্টার্ট বন্ধ করলাম লাইট অফ করলাম তারা গাছ সরিয়ে দিয়ে বলতেছে হুজুর আমাদের তো একটা নিরাপত্তার বিষয় আছে আপনি কাউকে বলে যান যাবো ছেড়ে দিয়েছে সার্চ করলে আর অনেক কিছু ছিল গাড়িতে
ল্যাপটপ ছিল, ট্যাব ছিল, ফোন ছিল, আরো টাকা ছিল, সব নিয়ে যেতে পারে। ওটা আমার বক্তব্য। আমার বক্তব্য হচ্ছে একজন বা একাধিক অনেকজন প্রফেশনাল একটা ডাকাতের টিমের কাছে একজন আলেমের ইজ্জত আছে। ডাকাতরা জানে আলেম আর সন্ত্রাসী নয়, ঠিক কি আমি হেজ রে কর যারা মুনাফিক ইহুদি খ্রিস্টানের তাল তাই আলেমদেরকে সন্ত্রাসী বলতে পারে, ঠিক কি আমি হেজ রে কর কষ্ট হয় কাদেরকে আর সন্ত্রাস বানানোর চেষ্টা করছে। কিছু দেখা বললেই নয়, স্বাধীনতা মাস আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় এক শ্রেণীর মুক্তিযোদ্ধা রাজাকারের প্রতিচ্ছবি বানিয়েছে, মাথায় টুপি দিয়ে, লম্বা জামা পরিয়ে, দাড়ি দিয়ে সাজিয়ে, গলায় জুতা মালা পরিয়ে তার রাজাকারকে অপমান করতে গিয়েছে। আমি বলি তোমরা রাজাকারদের অপমান করনি, তোমরা নবীজির মুখে লাথি মেরেছ, লাথি মেরেছ, ঠিক কি না? কোথায় গিয়েছে আসমান? কেন স্পষ্ট আমি বলি আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, সুস্থ মস্তিষ্কে একটু ভাববেন। যদি আলেমরা রাজাকার হয় বা বানাতেই যদি চায় তাহলে আমার কিছু বক্তব্য আছে। পৃথিবীর কোন রাষ্ট্রে সেনাবাহিনী আছে যাদের মাথায় টুপি আছে, পাঞ্জাবি আছে? পাকিস্তানি আর্মিরা কি পাঞ্জাবি পরে যুদ্ধ করতে আসছিল? আমার কথার জবাব দেন না। পাঞ্জাবি পরে যুদ্ধ করতে আসছিল নাকি তাদের ইউনিফর্ম ছিল? আর কথা বলেন না, ইউনিফর্ম ছিল ওটা পরে তোমরা রাজাকার সাজাও। আজ আলেমদের লেবাস কেন বেশ সুন্নাতকে রাজাকারের লেবাস বানানোর অনুকূল করতেছে তারা? সুস্পষ্টভাবে বলি আলেমদেরকে যদি রাজাকার বানাতে হয় মনে রাখবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যিনি উস্তাদ ছিলেন মাওলানা ভাসানি তিনিও আলেম ছিলেন। তোমরা মাওলানা ভাসানিকে অপমান করেছ, আলেমকে অপমান করেছ, নবীকে অপমান করেছ, ঠিক কি আমি ঠিক ধরে কর? এরা মুক্তিযুদ্ধের চেতনাধারী নয়, এরা ইসলাম বিরোধী চেতনাধারী, ঠিক কি না? তারপরেও কিছু কথা না বললেই নয়, আজ বাংলাদেশের স্বাধীন মানচিত্র কাঁধে দাঁড়া পেয়েছি। যদি ওলামায়ে দেওয়ান ভারতবর্ষ থেকে ইংরেজ বিরোধী আন্দোলন না করতেন তাহলে আজ বাংলাদেশের স্বাধীনতা দেখা হতো না। আরামদের ছাড়া স্বাধীনতা আসেনি, স্বাধীনতা টিকে থাকবে না। এদেশের জন্য সবথেকে বেশি জানবা আরেমরাই আছে, আরেমরাই থাকবে, ঠিক কি না? আরেকটি কথা না বললেও চুনারুঘাট মুক্তিযুদ্ধের প্রথম বৈঠক হয়েছিল চুনারুঘাট, সেই প্রথম বৈঠকে যারা ছিলেন তাদের নামে একটি ফলক হয়েছে, ওখানে তাদের নাম লিস্ট আছে কারা মুক্তিযুদ্ধে স্বাধীনতার প্রথম মিটিং এ ছিলেন। ওখানে প্রথম নামটাই হচ্ছে একজন আলেম, আমি নামটা ভুলে গিয়েছি। অথচ আজ আলেমদের লেবাসকে সন্ত্রাস জঙ্গি রাজাকারের লেবাস বানানোর চেষ্টা করছে। আশ্চর্য কোন দেশে বাস নিয়ে এজন্য যত পতনের তোলা দেশে আছে। আপনি আমি একজন ক্রিকেটার, আমি কোন ক্রিকেটারের বিরুদ্ধে বলছি না, আমি আমাদের অধিকার আদায়ের জন্য একটা পার্থক্য করে দেখাচ্ছি। ক্রিকেটার চার ছক্কা মারলে তার জন্য বাড়ি ফ্রি, গাড়ি ফ্রি, এয়ারপোর্ট থেকে তাকে ফুলের শুভেচ্ছা দিয়ে আনা হয়, কথা বলেন ঠিক আছে? কথা বলেন ঠিক আছে? কিন্তু আপনারা দেখেছেন আমি কিছু পর্যালোচনা করছি, একটা ক্রিকেট টিমে 11 জন প্লেয়ার আছে, কয়জন? 11 জন প্লেয়ার 11 জনের মোকাবেলা করে, এই দলও 11 জন, ওই দলও 11 জন। একটা সিরিজ যদি খেলা হয় কয়েকটা দেশ থাকে, বাংলাদেশ পর্যন্ত তো কোনোদিন বিশ্বকাপ জিতে আসেনি, আমার ওটা নিয়ে প্রশ্ন হয়, তারপরও তাদের পিছনে এত টাকা ব্যয় করা হয়, ক্রীড়া মন্ত্রণালয় থেকে করা হয়। আমার কথা হচ্ছে এদেশে ধর্ম মন্ত্রণালয় আছে, কথা বলেন ঠিক কিনা? বেঠিক, এদেশে ক্রীড়া মন্ত্রণালয় আছে, এদেশে ধর্ম মন্ত্রণালয় আছে। ক্রিকেটাররা সবাই সাবালক, প্রত্যেকেই ম্যাচিউর, অনেকেই বিবাহিত, তারা
বিশ্ব জয় করেনি, অথচ তাদেরকে ক্রীড়া মন্ত্রণালয় থেকে বাড়ি গাড়ি কোটি কোটি টাকা দেওয়া হয়। কিন্তু আমার আপত্তি হচ্ছে বাংলাদেশের রাজা সাকিব, বাংলাদেশের হাফেজ জাকারিয়া, বাংলাদেশের আব্দুল্লাহ আল মামুন একটা রাষ্ট্র নয় দুইটা রাষ্ট্র নয় শতাধিক রাষ্ট্রকে পরাজিত করে বিজয়ের পাতা নিয়ে আসে, ধর্ম মন্ত্রণালয় থেকে তাদেরকে কেন রাষ্ট্র মর্যাদা দেওয়া হয় না? ঠিক কি না? আর যুবকেরা মাথায় কাফের স্টাইল, জামা কাপড়ে কাফের স্টাইল, প্যান্ট পরেছে সেটাও কাফের স্টাইল, খেয়াল করে আপনাকে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? ইসরায়েলের রাজধানী জেরুজালেম কিছুদিন পর আল্লাহ জানে সৌদি আরবের ব্যাপারে কি বলে, আমি জানি না স্পষ্ট ভাবে, শুনেছি নাকি মক্কাটাকেই আলাদা একটা দেশ করার এরকম কি যেন কিছু কিছু রিপোর্টে অনেক জায়গায় ইহুদিরা খ্রিস্টানরা বানিয়েছে রোবট, নাম দিয়েছে সুফিয়া। আমার আপনাদের কাছে প্রশ্ন, বানাইলো যারা তারা অমুসলিম, নাম দিয়ে মুসলমান, তার মধ্যে কারণ কি? একবার কি ঘোষণা করে দেখেছেন, চিন্তা করে দেখেছেন কেন এই কথা বলতেছি? ওরা নাম দিয়ে চুনচান ফুনফান ব্যাসন জনসন ইত্যাদি আর নাম দিয়েছে সুফি। দুঃখ হয়, আর এটার পিছনে আপনি আর দৌড়াচ্ছেন যতটা অনুষ্ঠানিক কার্যকলাপের প্রতি আপনি আমি মুগ্ধ আকৃষ্ট, ততটা যদি কোরআন এবং সুন্নাতের প্রতি আকৃষ্ট হতাম তাহলে আজ পৃথিবীর কোথাও মুসলমান শান্তিতে থাকতো না। ঠিক কিনা বলি বলে রাখতে হবে, ইসলামকে বিশ্বাস করা সহজ নয়, কারণ ইসলামের মহাফেজ কে? জোরে বলেন কে? এই ধর্ম দিয়েছেন কে? ইন্নার দ্বীন ইনদাল্লাহি ইসলাম। বলুন কি? ইন্নার দ্বীন কিন্তু অতীতে জাদুঘর বাহিনী ব্যবহার করত। ঠিক কিনা? জাদুবিদ্যা খুব প্রচার প্রসার হয়েছিল, বিস্তার করেছিল। দেখে বলছে বাবা এই যে মুসা একে কিভাবে কি করা যায়, আমরা সাত ছাড়ি জাদু আর উনি সাত ছাড়ে সব খেয়ে ফেলে, কোন মন্ত্রই কোনো কাজে আসে। যদি লাঠিটা চুরি করতে পারো তাহলে মনে করবা মুসা নবী নন, আর যদি চুরি না করতে পারো তাহলে মুসা আলাইহিস সালাম নবী। দৌড়াতে বলছে বাবা লাঠি চুরির বুদ্ধি শিখাই না, এখন যে সাপ হয়ে দৌড়াচ্ছে থামানোর তো বুদ্ধি শিখাবে। ঠিক আছে, আল্লাহ
এখলাসের সাথে ঈমান এনেছে, বলতেছে আল্লাহ তুমি ছাড়া কেউ বাঁচাতে পারবে না, তুমি একটু আমাদেরকে এবার বাঁচাও। আল্লাহ বলে যেহেতু এখলাসের সাথে তাওবা করেছিস, যা মাফ করে দিলাম। সাত তালা দিয়েছেন ওরা মুসলমান হয়েছে। সুবহান, আজ আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা নবীর সুন্নাতকে সন্ত্রাসবাদের লেবাস বানানোতে লিপ্ত আছে, যারা কোরআনে কারীমকে সন্ত্রাসীদের কিতাব বলে অবহিত করতে চায়, যারা আলেমদেরকে জঙ্গি বলে প্রমাণ করতে চায়, যারা ইসলামকে জঙ্গিবাদের ধর্ম বলতে চায়, মনে রাখবেন ইসলামের সন্ত্রাসবাদের জায়গা নেই, জঙ্গিবাদের জায়গা নেই, ইসলামের সন্ত্রাসীদের জায়গা নেই। তবে কোরআনের উপর যদি আঘাত করা হয়, ইসলামের উপর যদি আঘাত করা হয়, একবার নয় দুইবার নয়, জীবনের রক্তের শেষ বিন্দু দিয়ে তা প্রতিহত করা হবে, প্রতিহত করা হবে, প্রতিহত করা হবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখায় যায়, রাজি আছেন না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রত্যেককে কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করুন। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই হযরতের জন্য, শেখের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আহমদ শরীফ বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিকে নেক হায়াত দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।